তারা নিজেরাই ভোট ঠেকাতে গিয়ে ব্যর্থ হয়েছে, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, সেটা দায় তো সরকার নিতে পারে। ভোট তো মুক্ত ছিল, তারা ভোটে আসে তত্ত্বাবধায়ক সরকার কখনো সরকারের পদত্যাগ, প্রধানমন্ত্রীর পদত্যাগ, ইলেকশন কমিশনের পদত্যাগ, এইসব নানান ভুয়া যত অভিযোগ তোলে তারা, আসলে তারা নির্বাচনে হেরে যাবে, সেজন্যই তারা হেরে যাওয়ার ভয়ে ইলেকশনে তারা অংশ নেয়নি, ঠেকাতে গিয়ে এটা তো সরকারের কোন বিষয় নেই। ইলেকশন মুক্ত ছিল, ইলেকশন কমিশন স্বাধীন ভূমিকা পালন করেছে এবং তারা বিএনপিকে বারবার সংলাপে ডেকেছে, তারা সংলাপে যায়নি, সংলাপে অংশ নেয়নি, নির্বাচন তারা আগেই আমরা জানতাম তারা বয়কট করবে, জেলে যাওয়ার সৎসাহ শোনেনি, তাতে রিমোট কন্ট্রোলে বাংলাদেশের জনগণ সাড়া দেয়।